বাড়িতে মাছ মাংস না থাকলে এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর বানানোর জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়বে না রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমেই দুটো মিক্সিং বোলের মধ্যে আমি চারটে সেদ্ধ ডিম নিয়েছি আর নিয়েছি বড় বড়ো সাইজের ফুলকপির টুকরো এবার সেদ্ধ ডিমগুলোকে নিয়ে ছুরির সাহায্যে এইভাবে একটু কেটে দিয়েছি সাইডগুলোকে খুবই অল্প করে কেটে দিতে হবে সমস্ত ডিমগুলোকে একইভাবে অল্প অল্প করে কেটে দিচ্ছি এতে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগবে চারটে ডিমের সাইডগুলোকে অল্প অল্প করে কেটে নিয়েছিলাম আর এখানে আমি ফুলকপির টুকরোগুলোকে একটু বড়ো সাইজের নিয়েছি এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আপনারা চাইলে মিডিয়াম সাইজের টুকরো করেও কেটে নিতে পারেন এখন কড়াইয়ের মধ্যে আমি প্রায় পাঁচ থেকে ছ চামচের মতন সর্ষের তেল গরম করে নিয়েছিলাম তার মধ্যে হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম লবণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি লবণটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি ফুলকপির টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা চাইলে তেলটা কম করেও দিতে পারেন এখন আমি যে সেদ্ধ ডিমগুলো আছে সেই সেদ্ধ ডিমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর ফুলকপি ও ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে তবে ডিমগুলোকে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা লাল করে ভেজে নিতে হবে ডিম ও ফুলকপিগুলো হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে আর ডিমগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই তাই এই সময় ডিমগুলোকে তুলে নিয়েছি আর ফুলকপির টুকরোগুলোকে আরও বেশ লাল করে ভেজে নিতে হবে এতে ভাজাও হয়ে যাবে তার সঙ্গে ফুলকপির টুকরোগুলো সেদ্ধও হয়ে যাবে তাই প্রথমে ডিমগুলোকে তুলে নিতে হবে আরও দু থেকে তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ফুলকপির টুকরোগুলোকে ভেজে নিয়েছিলাম আপনারা দেখুন বেশ লাল লাল করে ফুলকপির টুকরোগুলোকে ভেজে নিয়েছি এই সময় ফুলকপির টুকরোগুলোকে তুলে একটা মিক্সিং বোলের মধ্যে রেখে দিচ্ছি বা একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে আর বাকি যে তেলটা আছে তার মধ্যে আমি আলুর টুকরো দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলোকে এরকমই একটু বড় সাইজের টুকরো করে কেটে রেখেছিলাম একইভাবে আলুর টুকরোগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিতে হবে পাঁচ মিনিটের মতন আলুর টুকরোগুলোকেও ভেজে নিয়েছিলাম বেশ লাল লাল হয়ে গেছে এখন আলুর টুকরোগুলোকে তুলে এক সাইডে রেখে দিতে হবে এবার কড়াইতে বাকি যে তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম দুটো পেঁয়াজ বাটা আর বড় চামচের এক চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা খুব ভালো করে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে তারপরে এইভাবে এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এক মিনিট পরে দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দু থেকে তিন মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে দু থেকে তিন মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম আপনারা দেখুন মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা ফুলকপি ও আলুর টুকরোগুলো তারপরে খুব ভালো করে মশলার সঙ্গে ফুলকপি ও আলুর টুকরোগুলোকে মিশিয়ে নিতে হবে আর এক মিনিটের নাড়াচাড়া করে নিতে হবে মশলার সঙ্গে হালকা করে আলু ও ফুলকপির টুকরোগুলোকে একটু ভেজে নিলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু চিনি চিনিটা একেবারেই অপশনাল আপনার চালে দিতেও পারেন নাও দিতে পারেন তবে যে কোনো ঝাল জাতীয় রান্নার মধ্যে অল্প একটু মিষ্টি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে খুব বেশি না একেবারে অল্প এক চিমটের একটু বেশি তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে ছ থেকে সাত মিনিট রান্না করে নিতে হবে যাতে ফুলকপি ও আলুর টুকরোগুলো সেদ্ধ হয়ে যায় প্রায় সাত মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম রান্নাটা আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে আর আলু ফুলকপির টুকরোগুলো সেদ্ধও হয়ে গেছে এই সময় আমি ডিমগুলো দিয়ে দেবো তারপরে খুব ভালো করে মিশিয়ে দু মিনিটের মতন রান্না করে নিতে হবে তারপরে ফ্লেমটা অফ করে দিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের আলু ফুলকপি ডিমের কষা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতে ভীষণ ভালো হয় ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগে আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে